السلام عليكم. في شكتي بنت السلام عليكم ورحمة الله. আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অধ্যায় 6 রোদজল বৃষ্টি এর সর্বশেষ যে লাস্টের যে বাকি অংশগুলো ছিল সেগুলো আমরা আজকে সলিউশন করে ফেলবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা যাই। আর তোমরা যারা এখন আমার এখনো সাবস্ক্রাইব করো নাই তারা করে নিও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আজকে আমরা করব পৃষ্ঠা 58 থেকে 63 পৃষ্ঠার সলিউশনগুলো করে ফেলব। জাস্ট চার্টগুলো আমরা উঠিয়ে নিব, আর তোমরা লেখার শুরুতে স্ক্রিনশট মেরে ফেলবে, সেক্ষেত্রে তোমার লেখাগুলো উঠাইতে সুবিধা হবে। তো চলো আমরা 58 পৃষ্ঠায় প্রথমে যাই। এখানে আমি আনসার সহ লিখে দেওয়া হয়েছে যে পরীক্ষার জন্য নিচের কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করো। এখানে তিনটি কাচের জার পরিষ্কার করে খোলা স্থানে সূর্যালোক রোদে রেখে থার্মোমিটার দিয়ে জারের ভিতরে বায়ুর তাপমাত্রা মেপে নাও। প্রয়োজনে অনুসন্ধানী পাঠ বই থেকে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া দেখে নিতে পারো। এরপর তিনটি জারের ভিতরে বায়ুর তাপমাত্রা নিচে নোট রাখো বা করবে। তো এখানে আমি নোটগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলা উঠাই নাও। তাহলে প্রথম জারটা হবে 32 ডিগ্রি, দ্বিতীয় জার হবে 32.1 ডিগ্রি, এবং তৃতীয় জার হবে 32.1 ডিগ্রি, একই রকম থাকে। ঠিক দ্বিতীয় চারটাও বা ছকটাও একই রকম। প্রথম জার ধরে নিব আমরা 32 ডিগ্রি, দ্বিতীয়টা 36.1 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 38.3 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 58। তাহলে আমরা পরবর্তী চার্টে যাই। এবার আমরা করব পৃষ্ঠা নাম্বার 59। এই চার্টটা আমরা পরবর্তীতে সলিউশন করব। এখানে প্রথম জার, দ্বিতীয় জার ও তৃতীয় জারের আধ ঘন্টা তাপমাত্রার মাপগুলা পরিবর্তন হয়ে থাকলে তার কিভাবে হবে সেগুলো আমরা দিব, পরিবর্তনটা কত ডিগ্রিতে হয় সেটা আমরা দিব। তাহলে চলো এই যে আমরা চলে আসছি, প্রথম জারটা হয় 32 ডিগ্রি, যা প্রথম জারের মুখ খোলা ছিল এই কারণেই তাপমাত্রা কোনো পরিবর্তন নেই। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জারের তাপমাত্রা দেওয়া আছে এবং তাদের পরিবর্তনের কারণটাও লিখে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে আনসারটা, 58 পৃষ্ঠার আনসার। পরবর্তী পৃষ্ঠে আমরা যাই। ওকে, এখন হচ্ছে আমরা 60 পৃষ্ঠায়, বা বুট বইয়ের 60 পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে আমরা এমন কি কি করেছি যাতে বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়। তাহলে আমাদের কারণে সাধারণত পরিবেশ পরিবর্তিত হয়, আর গ্রিন হাউসের গ্যাসটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরাই, এই জন্য দায়ী। এগুলো আমরা সলিউশন করব। এই কাজের সাথে গ্রিন হাউসের গ্যাস বাড়ার সম্পর্ক কী? তাহলে চলো পৃষ্ঠা নাম্বার 60 বোর্ড বইয়ের আমরা সলিউশনটা করে ফেলি। এই যে চলে আসছে আমরা নমুনা উত্তর। আমরা এমন কি কি করেছি যাতে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়। তাহলে আমি প্রথমটা পড়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বুঝে নিও। অতিরিক্ত তেল, গ্যাস ও কয়লার ব্যবহার, তাহলে গ্রিন হাউস বাড়ে কেন? এগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে। তাহলে এই কাজের সাথে গ্রিন হাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি? তেল, গ্যাস, কয়লা পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, তাদের ধোঁয়া থেকে উৎপন্ন হয় বিধায় গ্রিন হাউস সম্পর্ক বা গ্যাসটা বেড়ে যায়। তো এইভাবে করে তোমরা চার্টগুলো উঠাই নিও, এবং পরপর প্রতিটা লেখা আছে। যেমন কৃষিকাজে 4 নম্বরে দেওয়া আছে কৃষি জমিতে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার। এটা তো আমরা সবাই জানি, আমরা অধিক ফলনের আশায় সার বেশি ব্যবহার করতেছি, যার কারণে আমাদের গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের কি কি সমস্যা হচ্ছে তাও আমরা এখানে দেওয়া আছে। তারপরের স্লাইডে যাচ্ছি আমরা, পৃষ্ঠা নাম্বার 62। এখানে বলা হয়েছে আমাদের যে 5টি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়, কোনটি 5টি কাজের কথা? তাহলে আমরা 5টা কাজের 5টা ছকই লিখবো। এখানে 4টা ছক আছে, 5টা ছক আমাদের বইয়ে বা খাতায় লিখে নিব আমরা।
কিভাবে এর সমাধান করা সম্ভব। পৃষ্ঠা 62-তে এই যে 5টি কাজের কথা বলা আছে, আমরা যে 5টি কাজের জন্য বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়, এই যে 5টি কাজ এখানে লেখা আছে, অতিরিক্ত তেল গ্যাস এবং কয়লা ব্যবহারে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়, আর কিভাবে এর সমাধান করা সম্ভব। এখানে সমাধানটাও দেওয়া আছে, আমরা এসব তেল গ্যাস ও ব্যবহারের বিকল্প ব্যবস্থা করতে পারি এবং অপচয় রোধ করতে পারি। আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অপচয়টা রোধ করা, সচেতনতা বৃদ্ধি করা, আর প্রযুক্তির সম্প্রসারণ ব্যবহার নিশ্চিত করা, এগুলোর মাধ্যমেও আমরা গ্রিন হাউস গ্যাসটা বেড়ে যাওয়া থেকে রোধ করতে পারি। এরপরে যাচ্ছি আমরা পৃষ্ঠা নাম্বার 63, এটা হচ্ছে আমাদের সর্বশেষ পৃষ্ঠা, যেটা পরিকল্পনা মাফিক সব হয়েছে কি নিচে নোট করে রাখো তোমরা তোমার অনুভূতিতে। তার এখানে 3টা ছক আছে, 3টা ছকের আনসার আমরা একসাথেই করব, সলিউশনটা করব। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 63। ওকে, কার্যক্রম 1, আমাদের দলের পরিকল্পনা কি ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করতে আমরা অভিজ্ঞতা কেমন হলো। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করতে আমাদের অভিজ্ঞতা কী হলো, কারণ আমরা যখন কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা আসলে যখন কাজটা করতে যাই তখন জানা না থাকলেও কাজের শেষে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা এবং কাজটা সম্পর্কে ভালো একটা আইডিয়াও পেয়ে যাই। ঠিক এরকম কার্যক্রম 1 নমন উত্তরে সেইটাই বলা হয়েছে, দলের পরিকল্পনা ছিল জলবায়ু ভারসাম্য নষ্ট হওয়ার পিছনের কারণ বের করা এবং পরে তা সমাধানের উপায় খোঁজা। তাই এটা হচ্ছে কার্যক্রম 1, কার্যক্রম 2 এবং কার্যক্রম 3-এর উত্তর দেওয়া আছে। তো এভাবে করে আমরা আনসারগুলো লিখে নিব আমাদের খাতা অথবা বইয়ে, আর পরবর্তীতে আমরা আমাদের ক্লাস সাবজেক্ট টিচারকে তা দেখিয়ে সেই অনুযায়ী আমরা মার্ক বের করে নিতে পারব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।